বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি প্রকৌশলী মোহাম্মদ বাবর আলী, ইনস্টিটিউটার ইলেকট্রিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজি ছাত্রছাত্রীদের পাঠদানের সুযোগ প্রদানের জন্য মহান আল্লাহকে জানাই অশেষ শুকরিয়া। আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ সহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের উদ্ধতন কর্তৃপক্ষ এবং এটুআই এর সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দের প্রতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সাবজেক্টের নাম ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অন, সংক্ষেপে টিডি অন, সাবজেক্ট কোড 66763, সহায়ক বই প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম, ভিকে মেহতা অ্যান্ড রোহিত মেহতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত লাইভ ক্লাসে চ্যাপ্টার 6 থেকে ওভারহেড লাইনের সমউচ্চতার সাপোর্টের স্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা ও কিছু গাণিতিক সমস্যার সমাধান করা হয়েছিল। গত লাইভ ক্লাসের পাঠদানের বিষয়গুলো ছিল চ্যাপ্টার 6 থেকে। 1 নম্বর ছিল স্যাগ এবং স্যাগের গুরুত্ব, 2 নম্বর স্যাগের উপর প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ, 3 নম্বর সমউচ্চতার ক্ষেত্রে স্যাগ এর সূত্রের প্রতিপাদন, 4 বরফ, পরিবাহী বরফ এবং বাতাসের ওজন নির্ণয়করণ, 5 সমউচ্চতা সম্পন্ন দুটি সাপোর্টের মধ্যবর্তী ঝোল সম্পর্কিত সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের সপ্তম লাইভ ক্লাসে সমউচ্চতার আরো কিছু গাণিতিক সমস্যা সমাধান সহ চ্যাপ্টার 6 এর বাকি টপিক গুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হবে। আজকের লাইভ ক্লাসের যেসব বিষয়ে পাঠদান করা হবে, অর্থাৎ আজকের লাইভ ক্লাসের পাঠ পরিস্থিতি, 1 সমউচ্চতা সম্পন্ন দুটি সাপোর্টের মধ্যবর্তী ঝোল সম্পর্কিত সমস্যার সমাধান, আমরা আরো কিছু সমস্যা দেখব, 2 অসম উচ্চতার দুটি পোলের মধ্যবর্তী স্যাগ নির্ণয়ের সূত্রের প্রতিপাদন, 3 অসম উচ্চতা সম্পন্ন দুটি সাপোর্টের মধ্যবর্তী ঝোল সম্পর্কিত সমস্যার সমাধান। প্রথমে আমরা দেখব অসম উচ্চতা সম্পন্ন দুটি সাপোর্টের মধ্যবর্তী ঝোল সম্পর্কিত সমস্যার সমাধান। আমরা দুটি সমস্যা দেখব। সমস্যা 1 নম্বর সমস্যা হচ্ছে, একটি ট্রান্সমিশন লাইনের নিম্নলিখিত তথ্যাবলী দেওয়া আছে, সেফটি ফ্যাক্টর বের করো। স্প্যান 200 মিটার, পরিবাহীর প্রস্থের 1.2 বর্গ সেন্টিমিটার, প্রতি মিটার পরিবাহীর ওজন 1 কেজি, উল্লম্ব ঝোল 3.95 মিটার, বাতাসের চাপ প্রতি বর্গ মিটারে 82.5 কেজি, ব্রেকিং পীড়ন প্রতি বর্গ সেন্টিমিটারে 4220 কেজি, 4220 কেজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বের করতে হবে সেফটি ফ্যাক্টর। আমাদের পরিবাহী নিজস্ব ওজন সরাসরি দেওয়া আছে 1 কেজি, বাতাসের চাপ দেওয়া আছে, বাতাসের চাপ থেকে ওজন বের করতে হবে, এখানে বরফের কোনো প্রভাব নাই। আমরা জানি 1 মিটার তারে বাতাসের চাপ জনিত ওজনের সূত্র P×D×1 মিটার, এখানে সরাসরি কেজি আসবে, কারণ পি দেওয়া আছে কেজি পার মিটার স্কোয়ারে, এই জন্য সরাসরি আমরা ওজন পাবো কেজিতে, আর পির সাথে যে সমস্ত ডাটা গুণ করতে হবে সেগুলো মিটার থাকবে। দেখা যাচ্ছে যে এখানে আমাদের ডাব্লিউ বের করতে হলে টি লাগবে, কিন্তু আমাদের ডি সরাসরি নাই, ডি আমরা পরিবাহী ক্ষেত্রফল এ দেওয়া আছে, এর থেকে বের করতে পারি A=π d² 4, এখান থেকে d² আসে 4a/π, এর মান বসালাম ভাগটা করে রুট করে, পরে ডি মান পাই 1.236 সেন্টিমিটার, যেহেতু মিটার লাগবে আমরা এটা 100 ভাগ করে মিটার করলাম, মিটারে পাই 0.01236 মিটার।
এখন আমরা ডাব্লিউডব্লিউ বাড়িটার জন্য পি মান, ডি মান, 1 মিটার এগুলো বসিয়ে পাই 1.0197 কেজি, অর্থাৎ 1 মিটার তারে বাতাসের চাপ যেন ওজন আসে 1.0197 কেজি। 1 মিটার তারে নিজস্ব ওজন দেওয়া আছে W=1 কেজি। যেহেতু বরফ নাই সেহেতু 1 মিটার তারের মোট ওজন, পরিবাহী নিজস্ব ওজন এবং বাতাসের ওজন, এটা ভেক্টর যোগ করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে পরিবাহী ওজন স্কোয়ার, বাতাসের ওজন স্কোয়ার রুট করার পরে আমরা পাই 1.428 কেজি। অতএব 1 মিটার তারের মোট ওজন 1.428 কেজি। এখান থেকে আমরা কস থেটা বের করি। কস থেটা হলো W/Wt, W মান 1 আর Wt হচ্ছে 1.48, ভাগ করে পাই 0.7। আমাদের দেওয়া আছে উলম্ব ঝুল S কস থেটা 3.95, এখান থেকে ঝুল আসে বা স্ল্যান্ট স্যাগ স্যাগ S আসবে, আর S কস থেটা বাই কস থেটা ভাগ করলে আমরা পাই 5.643 মিটার। আমরা আবার জানি W^2 = 80, এখান থেকে টেনশন টি আসে W^2 = 8S, W মান এর মান দেওয়া আছে 200 মিটার, স্কোয়ার করছি 8 × S এর মান 5.643, এটা গুণ ভাগ করে আসে 1265.28 কেজি। টেনশন কার্যকরী পীড়ন ওয়ার্কিং স্ট্রেস টেনশন বাই এরিয়া, টেনশন হচ্ছে কেজিতে আর এরিয়া দেওয়া আছে 1.2 সেন্টিমিটার স্কোয়ারে, তাহলে একক হবে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ভাগ করে পাই 1054.4 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আমাদের দেওয়া আছে ব্রেকিং প্রিয়ন বিএস 42220 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 4220 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আমরা জানি সেফটি ফ্যাক্টর SF ব্রেকিং স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস = ভাগ 4220/1054, ভাগ করে পাই 4, অতএব সেফটি ফ্যাক্টর মান আসে 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি সমাধানটি শেষ থেকে আবার বিশ্লেষণ করি তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। আমাদের বের করতে হবে সেফটি ফ্যাক্টর, সেফটি ফ্যাক্টর বের করার জন্য লাগবে ব্রেকিং স্ট্রেস এবং ওয়ার্কিং স্ট্রেস, কিন্তু আমাদের ব্রেকিং স্ট্রেস দেওয়া আছে কিন্তু ওয়ার্কিং স্ট্রেস নাই। ওয়ার্কিং স্ট্রেস বের করতে হলে আবার টেনশন বাই এরিয়া, টেনশন আমাদের এরিয়া দেওয়া আছে টেনশন নাই, টেনশন আবার বের করলাম আমরা স্যাগ থেকে, স্যাগের সূত্র আছে W^2 = 80, এখান থেকে T = W^2 = 8S, কিন্তু স্যাগ ছিল না, আমাদের ছিল উল্লম্ব ঝোল এস কস থিটা, সেখান থেকে আমরা মোট ওজন থেকে কস থিটা বের করছি, কস থিটা দিয়ে ভাগ করে আমরা এস পেয়েছি। এখন মোট ওজন বাড়ি করার জন্য আবার মোট ওজন বের করার জন্য আবার আমাদের বাতাস ওজন বের করা লাগছে, বাতাস ওজন বের করার জন্য ডি লাগবে, ডি আবার ক্ষেত্রফল থেকে আমরা পেয়েছি। অতএব আমরা যদি বিশ্লেষণ করি তাহলে প্রথমে আমরা বাতাস ওজন বের করলাম ডি সাহায্যে, আর দেওয়া আছে পরিবাহী নিজস্ব ওজন 1 কেজি, এখান থেকে আমরা মোট ওজন পাই 1.428 কেজি। মোট ওজন থেকে আবার কস্তরা বের করলাম 0.7, কস্তরার সাহায্যে আমরা উল্লম্ব ঝোল ছিল এস কস থেটা, কস্তরা দিয়ে ভাগ করে পেলাম স্যাক বা স্ল্যান্ট স্যাক 5.643। স্যাগের সূত্র থেকে আমরা টেনশন বের করলাম T=W^2 = 8S, টেনশন আছে 1262.28 কেজি। আবার ওয়ার্কিং স্ট্রেস বের করলাম আমার টেনশন দিয়ে, যেহেতু আমার টেনশন পেয়ে গেছি, টেনশন বাই এরিয়া ভাগ করে পাই আমরা 1054.4 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। পরবর্তীতে আমাদের ব্রেকিং স্ট্রেস আছে 4220 কেজি, এটাকে আমরা সেফটি ফ্যাক্টর হলো ব্রেকিং স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস, অতএব এখন যদি আমরা ব্রেকিং স্ট্রেসকে ওয়ার্কিং স্ট্রেস বাই দিয়ে ভাগ করি তাহলে সরাসরি সেফটি ফ্যাক্টর পাই, অতএব সেফটি ফ্যাক্টর মান আসে 4। সমস্যা 2,
সমান উচ্চতা বিশিষ্ট একটি ট্রান্সমিশন লাইনের দুটি সাপোর্টের আনুমানিক দূরত্ব দেওয়া আছে 275 মিটার, পরিবাহীর ব্যাস 1.96 সেন্টিমিটার, প্রতি মিটারের ওজন 0.856 কেজি, 0.856 কেজি, আলটিমেট স্ট্রেংথ 8060 কেজি, পরিবাহীর চারদিকে সমভাবে 1.27 সেন্টিমিটার পুরু বরফ জমে এবং প্রতি বর্গ সেন্টিমিটার তারে বাতাসের চাপ 3.9 গ্রাম। সেফটি ফ্যাক্টর 2 এবং প্রতি ঘন সেন্টিমিটার বরফের ওজন 0.91 গ্রাম হলে স্যাগ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের তিনটে ওজন বের করতে হবে। একটা আছে পরিবাহী নিজস্ব ওজন, এটা সরাসরি দেওয়া আছে 0.856 কেজি। আর একটা বাতাসের ওজন, বাতাসের চাপ দেওয়া আছে, চাপ থেকে ওজন বের করতে হবে। আর দেওয়া আছে বরফের ঘনত্ব, বরফের ঘনত্ব থেকে বরফ ওজন বের করতে হবে। এখন আমরা সমাধানটা দেখি কিভাবে বের করলাম। সমাধান দেওয়া আছে স্পান এল সমান সমান 275 মিটার, পরিবাহী ব্যাস 1.96 সেন্টিমিটার, ডি দ্বারা প্রকাশ হয়েছে। প্রতি মিটার পরিবাহীর নিজস্ব ওজন ডাব্লু 0.856 কেজি, বরফের পুরুত্ব থিকনেস অফ আইস টি দ্বারা প্রকাশ করা হয়, এর মান হচ্ছে 1.27 সেন্টিমিটার, বাতাসের চাপ প্রেশার পি সমান সমান 3.9 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, বরফের ঘনত্ব ডেন্সিটি অফ আইস রো আই সমান সমান 0.91 গ্রাম পার সেন্টিমিটার কিউব, সেফটি ফ্যাক্টর এস এফ সমান সমান 2, আলটিমেট স্ট্রেন্থ দেওয়া আছে ইউএস দ্বারা প্রকাশ করছি 8060 কেজি। বের করতে হবে স্যাক কত, প্ল্যান্ট স্যাক কত। আমাদের বরফের ওজন বের করতে হবে। আমরা জানি বরফের ওজন বরফের ঘনত্ব ইন্টু 1 মিটার দৈর্ঘ্যে বরফের আয়তন। তাহলে আমাদের ঘনত্ব দেওয়া আছে, আয়তন বের করতে হবে। আমাদের ঘনত্ব দেওয়া আছে গ্রাম পার সেন্টিমিটার কিউবে, এই জন্য আয়তন আসবে সেন্টিমিটার কিউবে। এই জন্য আমরা লিখছি 1 মিটার অথবা 100 সেন্টিমিটার দৈর্ঘ্যে বরফের আয়তন, সূত্র হচ্ছে পাই টি ডি প্লাস টি ইন্টু 1 মিটার, এত ঘন একক। যেহেতু আমার আয়তন সেন্টিমিটার কিউব করতে হবে, এই জন্য সবকিছু আমি সেন্টিমিটারে পাস করেছি। এখানে 3 মান সেন্টিমিটারে, 1.5 মান সেন্টিমিটারে, আর 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, গুণ করে পাই 12288.7 সেন্টিমিটার কিউব। এটা আছে 1 মিটার দৈর্ঘ্যে বরফের আয়তন। এখন 1 মিটার দৈর্ঘ্যে বরফের ওজন ডাব্লু আই ঘনত্ব ইন্টু 1 মিটার দৈর্ঘ্যে বরফের আয়তন। যেহেতু ঘনত্ব দেওয়া আছে গ্রাম পার সেন্টিমিটার কিউবে, আর আয়তন সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কাটা যাবে, থাকবে গ্রাম। অতএব এই দুটো গুণ করলে আমরা পাবো গ্রাম, বরফের ওজন পাবো গ্রামে 1172.7 গ্রাম। কিন্তু আমাদের লাগবে কেজিতে, পর আমরা 1000 দিয়ে ভাগ করে কেজি করলাম 1.1727 কেজি। অতএব বরফের ওজন ডাব্লু আই হচ্ছে 1.1727 কেজি। এখন দেখব 1 মিটার দৈর্ঘ্যে বাতাসের চাপ যত ওজন কত হবে। আমরা জানি 1 মিটার দৈর্ঘ্য অথবা 100 সেন্টিমিটার দৈর্ঘ্য বাতাসের চাপ জনিত ওজন ডাব্লু ডাব্লু হচ্ছে, সরাসরি সূত্র বসালাম পি ইন্টু ডি প্লাস টোয়াইস টি ইন্টু 1 মিটার। যেহেতু পি দেওয়া আছে গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ারে, এই জন্য ওজনটা আসবে গ্রামে। আর যেহেতু গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার আছে, এই জন্য পির সাথে যে এককগুলো ডাটা থাকবে সেটা হবে সেন্টিমিটারে। অর্থাৎ পির মান বসালাম 3.9, ডির মান 1.96 সেন্টিমিটার, 2 × 3 = 1.27 সেন্টিমিটার, আর 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার স্কোয়ার হবে, আর এখানে সেন্টিমিটার কিউব হবে, আর এখানে সেন্টিমিটার কিউব থাকবে, কাটা যাবে, থাকবে গ্রাম। তাহলে আমরা এগুলো গুণ করে সরাসরি পাই 1755 গ্রাম। পরে আমরা কেজি করলাম, একসাথে ভাগ করে 1.755 কেজি। অতএব দেখা যাচ্ছে যে 1 মিটার দৈর্ঘ্যে বাতাসের চাপ জনিত ওজন ডাব্লু ডাব্লু দাঁড়ায় 1.755 কেজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খেয়াল রাখতে হবে বা বাতাসের চাপ একক কি আছে, বাতাসের চাপে আছে কেজি বা গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, এই জন্য গ্রামে আসবে। আর পির সাথে বাকিগুলো সেন্টিমিটার করতে হবে গুণ করার সময়। আর এখানে বরফের ঘনত্ব ছিল গ্রাম পার সেন্টিমিটার কিউব, এই জন্য সরাসরি গ্রাম আসবে, কিন্তু একটা আয়তন করতে হবে সেন্টিমিটার কিউবে।
এভাবে আমরা বরফ এবং বাতাসের ওজন বের করলাম। এখন দেখবো 1 মিটার দৈর্ঘ্যে মোট ওজন কত আছে। আমরা জানি বরফ, বাতাস এবং পরিবাহী নিজস্ব ওজন থাকলে সূত্র হবে √2 WW2² +WW2। এখন আমরা ডাব্লু মান, ডাব্লু আই এর মান, WW মান বসানোর পর স্কয়ার রুট করে পাই 2.68247 কেজি। অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্যে মোট ওজন, তিনটা মিলে মোট ওজন হচ্ছে 2.68 27 কেজি। আমরা জানি টেনশন সমান সমান আলটিমেট স্ট্রেংথ বাই সেফটি ফ্যাক্টর। যেহেতু আলটিমেট স্ট্রেংথ দেওয়া আছে 8060 কেজি, দুই দিয়ে ভাগ করলাম, ভাগ করে পাই 4030 কেজি টেনশন। এখন আমরা সাগে সূত্র পাই সিলান্সাক S11 WTL²/80, ডাব্লুর মান, এল এর মান বসে স্কোয়ার করা হয়েছে, নিচে ভাগ করলাম 8, টেনশন টির মান গুণ ভাগ করে পাই আমরা 6.29 মিটার। অতএব সর্বোচ্চ ঝোল বা সিলান্সাক আসে 6.29 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব অসম উচ্চতা দুটি পোলের পরিমাপের মধ্যে স্যাগের সূত্র প্রতিপাদন। সাধারণত পাহাড়ি এলাকায় ওভারহেড লাইন টানার সময় লাইন সাপোর্ট অসমতল অবস্থান করে। আমাদের চিত্রে এখানে দেখানো আছে, এটা অসমতল, একটা নিম্নতল, একটা উচ্চতল। এ সাপোর্টটি নিম্নতল অবস্থিত, বি সাপোর্টটি উচ্চতল অবস্থিত। আমরা সম উচ্চতার ক্ষেত্রে দেখছি স্যাগ পয়েন্ট মাঝখানে থাকছে, কিন্তু এক্ষেত্রে অসমতল হওয়ার কারণে স্যাগ পয়েন্ট নিম্নতলের পোলের বা সাপোর্টের কাছাকাছি থাকবে। এখান থেকে দুটি স্যাগ হবে, উচ্চতলের সাপোর্ট ক্ষেত্রে স্যাগ S2, আর নিম্নতলের সাপোর্টের ক্ষেত্রে স্যাগ হবে S1। স্যাগ বিন্দু যদি ও ধরি, ও হচ্ছে অরিজিন, ও বিন্দু থেকে নিম্নতলের সাপোর্টের দূরত্ব X1, আর ও বিন্দু থেকে উচ্চতলের সাপোর্টের দূরত্ব X2। মোট দূরত্ব স্প্যান L দ্বারা প্রকাশ করা হয়েছে, আমরা এটাই প্রকাশ করে ব্যাখ্যা করছি। L সমান সমান স্প্যান বা বিস্তার, এই হলো দুটি সাপোর্টের মধ্যে উচ্চতার পার্থক্য। এখানে যেহেতু উচ্চতল আর নিম্নতল অবস্থান করছে, এই জন্য সাপোর্টের মধ্যে উচ্চতার পার্থক্য দেখা যাচ্ছে H। চিত্র থেকে দেখা যায় H হবে এই S2 মাইনাস S1। S2 আছে উচ্চতলের সাপোর্টের স্যাগ, আর S1 আছে নিম্নতলের সাপোর্টের স্যাগ। এই দুই স্যাগ বিয়োগ করলে আমরা দুটি সাপোর্টের উচ্চতার পার্থক্য H পাই। অতএব H সমান সমান লিখছি S2 মাইনাস H1, চিত্র থেকে পাই। X1 পরিবাহী সর্ববিন্দু ও থেকে নিম্নতল সাপোর্টের এ দূরত্ব, X2 পরিবাহী সর্ববিন্দু ও থেকে উচ্চতল সাপোর্টের বি এর দূরত্ব, সেটা চিত্রে দেখানো আছে। T পরিবাহী টেনশন বা টান কেজিতে, ডাবল হচ্ছে 1 মিটার পরিবাহী ওজন কেজিতে। এখন আমরা X1 এবং X2 বার করবো। তা আমরা জানি সম উচ্চতা সাপোর্টের ক্ষেত্রে স্যাগ বিন্দু বা সমমিতি বিন্দু থেকে যে কোনো দূরত্বের তারের স্যাগের সূত্রটি হলো ওয়াই সমান সমান WX²/2T। যদি সাপোর্ট এ বিবেচনা করি, সাপোর্ট এর ক্ষেত্রে এক্স সমান সমান হবে X1, আর ওয়াই সমান সমান হবে S1। অর্থাৎ ওয়াই জায়গায় S1 বসাই আর এক্স জায়গায় X1 বসাই, তাহলে S1 পাই WX²/2T। অনুরূপভাবে সাপোর্ট বি এর ক্ষেত্রে স্যাগ S2 সমান সমান WX²/2T। আবার আমরা জানি স্প্যান X2 প্লাস X1 সমান সমান L, সমীকরণ 1 দ্বারা প্রকাশ করলাম। এখন আমরা S2 থেকে S1 বিয়োগ করি, S2 মাইনাস S1 সমান সমান WX²/2T মাইনাস WX²/2T। এখানে W/2T কমন নেওয়া হয়েছে, X2² থাক মাইনাস X1² থাকে। পরে আমরা এই সূত্র A² মাইনাস B² সূত্রে ভাঙছি, ভেঙে পাই X2 প্লাস X1 ইন্টু X2 মাইনাস X1। এখানে আমরা X2 প্লাস X1 L পেলাম, এই L এর এই X2 প্লাস X1 মান L বসালাম, তাহলে আসে WL/2T ইন্টু X2 প্লাস মাইনাস X1। অতএব আমরা লাস্ট পাই S2 মাইনাস S1 সমান সমান WL/2T ইন্টু X2 মাইনাস X1। এটা আমরা সাজায় রাখলাম। আমরা আগেই জানি S2 মাইনাস S1 H, এখন ডান পাশ সমান। অথবা আমরা এখান থেকে H পাই WL/2T ইন্টু X2 মাইনাস X1।
এখান থেকে পক্ষান্তর করে আমরা লিখতে পারি এক্স টু মাইনাস এক্স ওয়ান সমান সমান টু টিএইচ বাই ডাব্লিউ এল। তাহলে আমরা দুটি সূত্র পেলাম, একটা পেলাম এক্স টু প্লাস এক্স ওয়ান সমান সমান এল, আর একটা পেলাম এক্স টু মাইনাস এক্স ওয়ান সমান সমান টু টিএইচ বাই ডাব্লিউ এল। সমাধান করার জন্য আমরা সমীকরণ দুটি পাশাপাশি লিখলাম, এক্স টু প্লাস এক্স ওয়ান সমান এল আর এক্স টু মাইনাস এক্স ওয়ান সমান এল টু এল এল টু টিএইচ বাই ডাব্লিউ এল। সমীকরণ দুটি সমাধান করে একটা একবার যোগ করে একবার বিয়োগ করে পাই এক্স ওয়ান পাই এল বাই টু মাইনাস টিএইচ বাই ডাব্লিউ এল, আর এক্স টু সমান সমান পাই এল বাই টু প্লাস টিএইচ বাই ডাব্লিউ এল। এখন এক্স ওয়ান এবং এক্স টু মান নির্ণয় করেই করে সহজে আমরা এস ওয়ান এবং এস টু ফ্যাক্টর মান বের করা যায় বা বের করতে পারি। আমরা দেখলাম এক্স ওয়ান সমান সমান এখানে মাইনাস আছে আর এক্স টু করতে প্লাস আছে, এই জন্য আমরা বলতে পারি এক্স ওয়ান এর সমীকরণ থেকে বোঝা যায় যে এক্স ওয়ান এর মান পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে। যদি এল বাই টিএইচ বাই ডাবল এল মান বড় হয় এল বাই টু থেকে তাহলে নেগেটিভ হবে, আর টিএইচ বাই ডাবল এল মান ছোট হলে এক্স এর মান পজিটিভ হবে। অতএব এক্স এর মান একবার পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে, কিন্তু এক্স টুর মান সর্বদাই পজিটিভ কারণ এখানে প্লাস চিহ্ন আছে। এখন এক্স ওয়ান এর মান যদি পজিটিভ হয় তাহলে এই সাপোর্টটির অবস্থান তার সর্বনিম্ন বিন্দু ও এর যে পাশে বি সাপোর্ট আছে তার বিপরীত পাশে হবে, অর্থাৎ এক্স ওয়ান যদি নেগেটিভ হয় এ সাপোর্ট এক পাশে থাকবে বি সাপোর্ট আর এক পাশে থাকবে। পক্ষান্তরে এক্স ওয়ান এর মান যদি সরি এখানে এক্স ওয়ান পজিটিভ হলে আর এক্স ওয়ান এর মান নেগেটিভ হলে এ এবং বি উভয় সাপোর্টের অবস্থান তারের সর্বনিম্ন বিন্দু ও এর একই পাশে হবে, অর্থাৎ এক্স এর মান যদি পজিটিভ হয় এক দুই পাশে থাকবে দুইটা সাপোর্ট, আর এক্স এর মান যদি নেগেটিভ হয় তাহলে এ এবং বি উভয় সাপোর্টই মূল বিন্দু ও এর একই পাশে থাকবে। এখন আমরা অসমত উচ্চতা সম্পন্ন দুটি সাপোর্টের মধ্যবর্তী ঝোল সম্পর্কিত কিছু সমস্যা দেখব। সমস্যা এক, একটি ট্রান্সমিশন লাইনের নদীর দুই তীরে অবস্থিত দুটি তার উচ্চতা পানির তল থেকে যথাক্রমে 30 মিটার এবং 90 মিটার, তার দুটির আনুভূমিক দূরত্ব 500 মিটার এবং প্রতি মিটার তারের ওজন 1.5 কেজি। যদি তারের টান সহন ক্ষমতা 1600 কেজি হয় তাহলে টাওয়ার দুটির মধ্যবর্তী স্থানে পানির তল থেকে পরিবাহী কত পরে থাকবে? সমাধান, এল দো আছে 500 মিটার, ডাব্লু 1.5 কেজি, টেনশন 1600 কেজি। ধরি নিম্নতলে অবস্থিত টাওয়ার এর উচ্চতা পানির তল থেকে পিয়ন সেটা 30 মিটার, আর উচ্চতলে অবস্থিত টাওয়ার বি এর উচ্চতা পানির তল থেকে P2 সেটা হলাম 90 মিটার। অতএব টাওয়ার দ্বয়ের উচ্চতা পার্থক্য এইচ সমান সমান এস টু মাইনাস এস ওয়ান সমান সমান পি টু মাইনাস পি ওয়ান, 90 মাইনাস 30 60 মিটার। এখন আমরা এক্স ওয়ানের সূত্র দেখলাম, এক্স ওয়ান হচ্ছে এল বাই টু মাইনাস টিএইচ বাই ডাব্লিউ এল, এল এর মান 500, টির মান এইচ এর মান ডাব্লিউ এবং এল এর মান বসানোর পরে আমরা পাই 122 মিটার, 122 মিটার, এক্স ওয়ান পাই 122 মিটার। যেহেতু এক্স এর মান পজিটিভ সেহেতু তার দুটি সর্বনিম্ন বিন্দু ও এর দুই পাশে থাকবে যা চিত্রে প্রদর্শিত হলো, অর্থাৎ এটা যে সর্বনিম্ন হয় এই পাশে থাকবে এ টাওয়ার বা এ সাপোর্ট, আর বিপরীত পাশে থাকবে বি সাপোর্ট যা চিত্রে দেখানো আছে। এখন চিত্র থেকে দেখা যাচ্ছে যে সর্বনিম্ন বিন্দু ও বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব, পি হচ্ছে মধ্যবিন্দু, এখন এই হচ্ছে আমাদের ও সর্বনিম্ন বিন্দু, এখান থেকে পি দূরত্ব ধরছে এক্স, আর এখানে থেকে এই দূরত্ব হলো এল বাই টু হাফ অফ দি স্প্যান, আর এখানে এই সাপোর্টের উচ্চ দূরত্ব হচ্ছে এক্স ওয়ান। তাহলে চিত্র দেখে দেখা যাচ্ছে যে এক্স ওয়ান সমান হবে কি এল বাই টু প্রোডা, তার থেকে এক্স ওয়ান বাদ যাবে, অর্থাৎ এক্স ওয়ান সমান এল বাই টু মাইনাস এক্স ওয়ান, এল বাই টু এক্স ওয়ান বসানোর পর পাই 128 মিটার। এখন টাওয়ার এর সাপেক্ষে এর সাপেক্ষে স্যাক এস ওয়ান হলো ডাব্লিউ এক্স স্কোয়ার স্কোয়ার বাই ডাব্লিউ এক্স ওয়ান স্কোয়ার বাই টুয়াইস টি, বসানোর পর পাই 6.977 মিটার। মধ্যবিন্দু পি এর স্যাক, এই যে মধ্যবিন্দু এখানে এটি স্যাক হবে এস মিট,
স্পিড হচ্ছে ডাব্লু এক্স স্কোয়ার বাই 2 টি, এক্স এর মান পাই আমরা 128 মিটার, ডাব্লু মান এক্স এর মান 2 টির মান বসানোর পর পাই 7.68 মিটার। অতএব টাওয়ার দুটির মধ্যবর্তী স্থানে পানির তল থেকে পরিবাহীর উচ্চতা এইচ যদি ধরি আমরা, এইটা হচ্ছে পানির তল, এখান থেকে উচ্চতা এইচ। এইচ আমরা এই পাশে চিন্তা করি, প্রথম আমরা পিয়ান বিবেচনা করলাম, পিয়ান হচ্ছে পুরোটা, এর থেকে বাদ দিছি মাইনাস S1, S1 বাদ দিলে এই লেভেল পাওয়া যায়, এর সাথে আবার পরে S মিড যোগ করতে হবে। অতএব এইচ হবে পিয়ান মাইনাস S1 প্লাস S মিড। এখন পিয়ন, S1 এবং S মিড এর মান বসিয়ে পাই 30.703 মিটার। অর্থাৎ পানির তল এইখান থেকে মধ্যবিন্দু পি উচ্চতা হবে এইচ, এটা হবে 30.703 মিটার। সমস্যা টু, কোন নদীর দুই তীরে অবস্থিত দুইটি টাওয়ারের উচ্চতা পানির তল থেকে যথাক্রম 40 মিটার এবং 90 মিটার, টাওয়ার দুটির আনুমানিক দূরত্ব 400 মিটার, পরিবাহী টেনশন 2000 কেজি, প্রতি মিটার তারের ওজন 1 কেজি, ফলে মধ্যবর্তী স্থানে পানির তল থেকে পরিবাহী কত করে থাকবে। সিমিলার অঙ্ক এখানে দেওয়া আছে, এল দেওয়া আছে 400 মিটার, ডাবল 1 কেজি, টেনশন 2000 কেজি। ধরি নিম্নতলে অবস্থিত এই টাওয়ার উচ্চতা পানির তল থেকে পিয়ন ধরছি 40 মিটার, আর বি টাওয়ার উচ্চতা পানির তল থেকে B2 90 মিটার, টাওয়ার দুটি উচ্চতা পার্থক্য এইচ হবে S2 মাইনাস S1 সমান P2 মাইনাস P1, 90 মাইনাস 40 50 মিটার। এ টাওয়ার থেকে তারের সর্বনিম্ন বিন্দু ও এর দূরত্ব X1, X1 অফ L/2 মাইনাস TH/WL, এখানে L হবে 400, 2 এর মান, এইচ এর মান, W এবং L বসানোর পর আমরা X1 পাই মাইনাস 50 মিটার। অর্থাৎ টাওয়ার এ থেকে সর্বনিম্ন বিন্দু ও এর দূরত্ব হচ্ছে মাইনাস 50 মিটার। যেহেতু X1 এর মান নেগেটিভ, সেহেতু এ এবং বি উভয় সাপোর্টই তারের সর্বনিম্ন বিন্দু ও এর একই পাশে থাকবে, যা চিত্রে আমরা দেখাবো। এইটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু ও, এটা এ সাপোর্ট, এটা হচ্ছে বি সাপোর্ট। এখানে এক্স এর মান এটা 50 মাইনাস হওয়ার কারণে এই পাশে চলে আসছে, একই সাইডে আসছে, তাহলে দেখা যাচ্ছে যে এ সাপোর্ট এবং বি সাপোর্ট অরিজিনের একই পাশে আছে। X2 সূত্র হচ্ছে L/2 প্লাস TH/WL, এই মানগুলো বসিয়ে পাই 450 মিটার। চিত্র থেকে দেখা যাচ্ছে তারের সর্বনিম্ন বিন্দু ও থেকে মধ্যবিন্দু পি এর দূরত্ব, এটা হচ্ছে মধ্যবিন্দু পি আর এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু ও, এই দূরত্ব আমরা এক্স দ্বারা প্রকাশ করছি। এক্স হবে এখানে, এই দূরত্ব হচ্ছে L/2, এর সাথে X1 যোগ হবে, এর থেকে পি পি দূরত্ব হলো X/L/2 মধ্যবিন্দু, যেহেতু আর এখান থেকে দূরত্ব হলো X1, অতএব এক্স হবে X1 প্লাস L/2, মান বসানো পর পাই 250 মিটার। মধ্যবিন্দু পিতে স্যাক S মিড WX2/2 টি, মান বসানো পর পাই 15.625 মিটার। সাপোর্ট এর স্যাক S1, এইটুক স্যাক আছে S1, পাই WX2/2 টি 0.625 মিটার। এখন আগের মতোই, আগের অঙ্কটার মতোই নদীর মধ্যবর্তী স্থানে পানির তল থেকে পরিবাহীর উচ্চতা এইচ হবে পিওয়ান মাইনাস S1 প্লাস S মিড। পিওয়ান এর মান 40, S1 হচ্ছে 0.625 আর S মিড হচ্ছে 15.625, যোগ বিয়োগ করার পর 55 মিটার পাই। অর্থাৎ এই লেভেল থেকে, পানির লেভেল থেকে এই যে বিন্দু পি আছে এর উচ্চতা আসে 55 মিটার। শিক্ষার্থীবৃন্দ, আজকে লাইভ ক্লাস শেষে তোমাদের হোমওয়ার্ক হিসাবে দুটি গাণিতিক সমস্যা নির্বাচন করা গেল, সমস্যাগুলো সমস্যা 1 এবং সমস্যা 2 তোমরা বাসায় প্র্যাকটিস করবে। সমস্যা 1, নদীর দুই তীরে অবস্থিত দুটি টাওয়ার উচ্চতা 100 মিটার, তার দুটি আনুমানিক দূরত্ব 250 মিটার, পরিবাহী প্রস্থের ক্ষেত্রফল 1.2 সেন্টিমিটার স্কোয়ার, আপেক্ষিক দূরত্ব 8.9, পীড়ন দেওয়া আছে 1200 কেজি/সেন্টিমিটার স্কোয়ার, বাতাসের চাপ 30 কেজি/মিটার স্কোয়ার, হলে নদীর মধ্যবিন্দুতে পানির উপরিতল হইতে পরিবাহীর উচ্চতা কত। সমস্যা 2, কোন নদীর দুই তীরে অবস্থিত দুইটি টাওয়ারের উচ্চতা পানির তল থেকে যথাক্রমে 30 মিটার এবং 90 মিটার, তার দুটির আনুমানিক দূরত্ব 500 মিটার,
পরিবাহী টেনশন 1250 কেজি, প্রতি কিলোমিটার তারের ওজন 1250 কেজি হলে নদীর মধ্যবর্তী স্থানে পানির তল থেকে পরিবাহী কত উপরে থাকবে? এটা হচ্ছে অসম উচ্চতার স্যাগ বের করতে হবে আর 1 মিটার সম উচ্চতার স্যাগ বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে চ্যাপ্টার 7 এবং 8 থেকে এইটির উপর বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হবে। আগামী লাইভ ক্লাসের আলোচ্য বিষয়সমূহ বা পাঠ পরিচিতি: 1 নম্বর, ট্রান্সমিশন অবলিক ডিস্ট্রিবিউশন লাইনের জরিপ কাজে ব্যবহৃত জরিপ যন্ত্রের তালিকা। 2 নম্বর, কয়েকটি জরিপ যন্ত্রপাতির ব্যবহার। 3, সাসপেনশন টাইপ ইনসুলেটর স্ট্রিং এর প্রতি মিটার 2.5 ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সমীকরণ নিরূপণ। 4, স্ট্রিং দক্ষতা উন্নয়নের বিভিন্ন পদ্ধতির সংক্ষিপ্ত ব্যাখ্যা। 5 থাকছে স্ট্রিং দক্ষতা এবং স্ট্রিং এর ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সম্পর্কিত সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে তোমাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্তভাবে কাম্য। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।